করোনা আবহ কাটিয়ে ফের দুবছর পর স্কুলে শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। খুশি স্কুল পড়ুয়া থেকে অভিভাবকেরা। বুধবার ধূপগুড়ির মাউন্ট কার্মেল স্কুল নামে একটি বেসরকারি স্কুলে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। প্রথমে জাতীয় পতাকা বিদ্যালয় পতাকা মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হলো। উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল শিবু ফার্নান্দেজ, ধূপগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন ভারতী বর্মন, ভাইস চেয়ারপারসন রাজেশ কুমার সিং, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য, মাগুরমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাবেরী রায়, অন্যান্য অতিথিরা। এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 450 জন ছাত্রছাত্রী মোট 43টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় সব থেকে আকর্ষণীয় ছিল শিশুদের চকলেট দৌড় প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে মানুষের মধ্যে দারুণ উৎসাহ লক্ষ্য করা যায়। স্কুলের ক্রীড়া শিক্ষক দিব্যজ্যোতি মুখার্জী শিক্ষক বলেন, করোনার কালের জন্য খেলাধুলার প্রতি ছাত্রছাত্রীরা পিছিয়ে গেছে, দুবছর পর বার্ষিক ক্রীড়া হচ্ছে বলে তারা ভীষণ খুশি। আজ সর্বমোট 400 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আমরা স্কুল প্রিন্সিপাল ও ম্যানেজমেন্ট কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। কোন কোন ক্লাসের ইভেন্ট হচ্ছে আজকে? এটা অ্যাকচুয়ালি আমাদের এখন এটা হচ্ছে নম্বরটা তো বলতে পারছি না ঠিক, কারণ লকডাউন বন্ধ ছিল। লাস্ট আমাদের ইভেন্ট হয়েছিল এটা লকডাউনের আগে 2018, তারপরে দু বছর তো লকডাউন গেল, তারপরে এটা নেক্সট এখন আমাদের আফটার লকডাউন এটা আমাদের ফার্স্ট স্পোর্টস ইভেন্ট। এটা অ্যানুয়াল স্পোর্টস? অ্যানুয়াল স্পোর্টস। কত প্রতিযোগী অংশগ্রহণ করেছে এখানে? মোটামুটি আপনারা প্রত্যেকটা ক্লাস থেকে নিয়ে মোটামুটি 300-400 জন আছে। কটা ক্লাসের স্টুডেন্ট রয়েছে এখানে? 1 থেকে 12। দুই বছর পর খেলা, ছাত্রছাত্রীরা কতটা উৎসাহিত? খুবই উৎসাহিত, এবং মানে আপনারা তো জানেনই লকডাউনের সময় সব কিছুই বন্ধ ছিল, ঠিক আছে। তারপরে আর তারপরে আমাদের স্কুল খোলা পরে সেরকমভাবে সময় পাইনি, কারণ স্টুডেন্টরা পিছিয়ে ছিল, পড়াশোনার দিকে একটু বেশি ঝোঁক ছিল। তো খুবই উৎসাহিত ছিল এরা, এবং আমি খুব খুশি। আমাদের আমি থ্যাঙ্কস বলতে চাই আমাদের স্কুলের প্রিন্সিপালকে, অনারেবল প্রিন্সিপালকে এবং ম্যানেজমেন্ট কমিটিকে, যে তারা এবার এইভাবে স্পোর্টসটা অর্গানাইজ করতে পারে। কতগুলো ইভেন্ট রয়েছে এখানে? আমাদের অ্যারাউন্ড 45। কোন স্কুল হচ্ছে এটা? এটা মাউন্ট কার্মেল স্কুল। আপনার নাম? আমার নাম দিব্যজ্যোতি মুখার্জী।